আমার প্রিয় ছাত্ররা, তোমরা ভালো আছো? আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভারতের জলসেচ সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমাদেরকে দুটো কথা বলি। তোমাদের সামনের বছর ফাইনাল ইয়ার 2021, কিন্তু তোমাদের এখন স্কুল বন্ধ। করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, কিন্তু লকডাউনকে তোমরা পালন করো, তার সাথে সাথে পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাও। আজ আমি তোমাদের ভারতের জলসেচ ও কৃষি সম্পর্কে আলোচনা করব। কিন্তু ভারতের জলসেচ ও কৃষি একদিনে তো পুরো করা যায় না, ওই শুধু ভারতের জলসেচটাই আলোচনা করব, সেটা আবার একটা পার্ট। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, যে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, আজকে আমি এটা আলোচনা করব। যে ভারতবর্ষ হলো কি কৃষি প্রধান দেশ, ভারত শতকরা 70% অধিবাসী কৃষি কাজের উপর নির্ভরশীল, তারা প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে নির্ভরশীল। এখনই তোমাদের মনে প্রশ্ন আসছে হয়তো, যে শতকরা 70% অধিবাসী কৃষি কাজের উপর নির্ভরশীল, কি করে সম্ভব? সম্ভব, কারণ যারা ক্ষেতে কাজ করছে তারাও যেমন কৃষি কাজের উপর নির্ভরশীল, জমির মালিক সেও কৃষি কাজের উপর নির্ভরশীল, এবং উৎপাদিত শস্যের উপরে যে শিল্প গড়ে উঠেছে সেটাও কৃষি কাজের উপর নির্ভরশীল। যেমন ধরো বস্ত্র শিল্প, সেই বস্ত্র শিল্প কার উপর নির্ভরশীল? কার্পাসের উপর নির্ভরশীল। কার্পাস ফলন যদি ঠিক মতো হয় তাহলে বস্ত্র বয়ন শিল্প চলবে। চা কার উপর নির্ভরশীল? সে চা শিল্প হচ্ছে কি চায়ের উপর নির্ভরশীল। তো ভারতের এই যে শতকরা 70% অধিবাসী হচ্ছে কি কৃষিকাজের উপর নির্ভরশীল, আর ভারতের যে মোট আয় তার 25-30% আসছে কার উপরে? কৃষি কাজের আসছে। ভারতের অর্থনীতিটা হচ্ছে কি মূলত অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। তাহলে ভারতের এই যে 70% অধিবাসী কৃষি কাজের উপর নির্ভরশীল, ভারতের অর্থনীতি অনেকটাই যখন হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষির উপর আমাদের গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু ভারতীয় কৃষি মূলত কার উপর নির্ভরশীল? ভারতীয় কৃষি মূলত ভারতীয় জলবায়ু, মৌসুমি জলবায়ু প্রভাবের উপর নির্ভরশীল, এবং সেই মৌসুমি জলবায়ু মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। সেই মৌসুমি বৃষ্টিপাত কিন্তু ভারতে ঠিক সময়ে আসে না। এই ফসলটা যদি আমরা ঠিক মতো স্থিতাবস্থা বজায় রাখতে চাই, ফসলের উৎপাদনটা যদি আমরা ঠিক মতো রাখতে চাই, তাহলে এই যে মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা, মৌসুমি বৃষ্টিপাতের অসম বন্টন, এই যে এইগুলোকে কাটানোর জন্য দরকার আমাদের জলসেচের প্রয়োজন হয়। কাজে ভারতীয় কৃষিকে যদি আমরা ঠিক মতো রাখতে চাই, তাহলে ভারতীয় কৃষিকে কার প্রয়োজন? জলসেচের প্রয়োজন। কারণ ভারতের জনসংখ্যা 130 কোটির উপর জনসংখ্যা, যে 130 কোটি জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়া, বস্ত্রের যোগান দেওয়া, এই খাদ্য এবং বস্ত্র যোগান দিতে গেলে ভারতীয় কৃষির উপরে নির্ভরশীল হতে হবে। একটু পিছনের দিকে ফিরে যাও, দেখবে ভারতীয় সভ্যতা সাধারণত কৃষি নির্ভর সভ্যতা। কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কেন নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল? কারণ নদী তীরবর্তী অঞ্চলে কৃষি ব্যবস্থাটা ভালো হতো। আবার ভারতীয় যে প্রাচীন সভ্যতা, আমরা হারাপ্পা মহেঞ্জোদারো সভ্যতার দিকে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা কি দেখবো? সেই হারাপ্পা মহেঞ্জোদারো সভ্যতাও ছিল কৃষির উপর নির্ভরশীল। তাহলে এসো আমরা দেখি যে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, যে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণগুলি হলো কি কি। এক হলো কি, মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা। এখনো কি, যে মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা, এই যে মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা, যে ভারতে বৃষ্টিপাত সাধারণত কার উপর হয়? মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর হয়, এবং সেই মৌসুমি বৃষ্টিপাতে ভারতে যে বৃষ্টিপাতটা হয় তার শতকরা 70-80% বৃষ্টিপাত হয় কি মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। কিন্তু এটা আবার খামখেয়ালিপনা আছে, কখনো আগে আসে কখনো পরে আসে, কখনো আগে আসে আগে চলে যায়, কখনো পরে এসে আগে চলে যায়। এই যে কখনো আগে আসে আগে চলে যায়, তার ফলে কি হয়? আগে এসে আগে চলে গেল, তখন কি হয়? তখন যে ফসলগুলো ফললো সে তো চলে গেল, কিন্তু সে ফসলগুলো ফলার ফলে, যেমন ধরো ধান,
ধান তখন সেই সময় ফলার সময় হলো, কিন্তু তখন তো কি হয়, ধান যখন ফুলছে তখন তো একটা জলের প্রয়োজন হয়, তখন কি দরকার, তখন আমাদের যদি জলসেচের ব্যবস্থা থাকে তাহলে আমরা সহজে কি করি, ধানটা পাকা পর্যন্ত আমরা ব্যবস্থাটা করে দিতে পারি। আবার কোন সময় কি হয় যে পরে আসে, এত পরে আসে যে তখন কৃষকরা কি করে বা তখন আমাদের ভারতীয়রা কি করে, আকাশের দিকে তাকিয়ে থাকে কখন মৌসুমি বৃষ্টিপাত আসবে। যেমন তোমার হয়তো মনে আছে গত বছরই হয়েছিল, দেখো গত বছর মৌসুমি বৃষ্টিপাত অনেক পরে এসেছিল, যে এতটাই পরে এসেছিল যে প্রথম থেকে কৃষকরা ধানের চারা রোপণ বা বপন বা পাটের বীজ বপন করতে তারা পারেনি। কিন্তু ওইখানে কি হয়, ওখানে যদি বৃষ্টিপাতটা যদি সেচ ব্যবস্থা থাকে, বৃষ্টিপাতের উপর নির্ভরশীল না হয়ে একটা যদি স্থায়ী সেচ ব্যবস্থা থাকে তাহলে কি হয় এই সকল কাজগুলো করা যায়। কাজে কি হচ্ছে, ভারতীয় কৃষিতে যদি ঠিক মতো ফসল ফলানো হয় ঠিক মতো, তাহলে একটা স্থায়ী সেচ ব্যবস্থার প্রয়োজন হয়। তাহলে তোমরা দেখো এক নাম্বার পয়েন্ট কি পড়লে, যে মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা অর্থাৎ সময়ের অনিশ্চয়তা। আচ্ছা দুই হলো কি, যে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণের অনিশ্চয়তা। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কি, যে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণের অনিশ্চয়তা। আমরা জানি আমাদের ভারতবর্ষের যে চেরাপুঞ্জি মৌসুমিরাম আছে সেখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ স্থান, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে মৌসুমি বৃষ্টিপাত কিন্তু সর্বত্র সমান হয় না এবং সব বছর সমান হয় না। কোনো বছর অতিবৃষ্টি হয়, কোনো বছর অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুই সমান। যে বছর অনাবৃষ্টি হয় সে বছর হচ্ছে কি খরা, তো খরা এই খরার কবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি দরকার, আমাদের জলসেচের প্রয়োজন হয়। কারণ যে বছর অনাবৃষ্টি হচ্ছে সে বছর কি হচ্ছে, খরা হলে কৃষির কাজে ব্যাহত হচ্ছে, কৃষি হচ্ছে না, ফলে কি হবে যে আমাদের দেশে খাদ্যাভাব দেখা দেবে। কারণ আমাদের ভারতবর্ষের জনসংখ্যা তো জানো হু করে বেড়ে চলেছে, কাজে এই খরার প্রাদুর্ভাব যদি হতে থাকে তাহলে কি হয় যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই ফসলকে আমাদের ঠিক মতো ফলানোর জন্য আমাদের ভারতীয় কৃষিকাজে কি দরকার হয়, একটা জলসেচের প্রয়োজন হয়। আবার যে বছর অতিবৃষ্টি হয় অর্থাৎ বন্যার প্রভাব দেখা দেয়, এবার বন্যা হলে কি হয় সব তো ধুয়ে পিছনে চলে যায়, এবার ধুয়ে পিছনে চলে যাওয়ার পর তারপরে তার কিছু থাকে না, কাজে ওই বন্যার জলটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি দরকার হয়, জলসেচের প্রয়োজন হয়। তাহলে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণের অনিশ্চয়তা, কারণ মৌসুমি বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে 80% বৃষ্টিপাত ঘটায় মৌসুমি বৃষ্টিপাতের ফলে। এই মৌসুমি বৃষ্টিপাতের ফলে যে 80% বৃষ্টিপাত হচ্ছে কিন্তু সেটা কোনো বছর খরাও সৃষ্টি হয় আবার কোনো বছর বন্যাও সৃষ্টি হয়। যে বছর অতিবৃষ্টি হয় সে বছর হয় কি বন্যা, আর যে বছর কম বৃষ্টিপাত হয় সে বছর খরা। এই অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুইয়েরই হাত থেকে কৃষি ব্যবস্থাকে বাঁচানোর জন্য কি দরকার হয়, জলসেচের প্রয়োজন। তিন নম্বর, আচ্ছা তিন নম্বর হচ্ছে কি, শীতকালীন বৃষ্টিপাতের অভাব। শীতকালীন বৃষ্টিপাতে অভাব, আমাদের ভারতবর্ষে মৌসুমি বায়ু প্রবাহের ফলে বৃষ্টিপাত হলো, সব জায়গায় শীতকালে বৃষ্টিপাত হয় না। কারণ আমাদের ভারতবর্ষে দেখা যায় তামিলনাড়ু উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রত্যাগমনের ফলে। আরেকটা হচ্ছে কি, যে আমাদের উত্তর পশ্চিম ভারতে যেটা ভূমধ্য সাগরের জলবায়ুর একটা শাখা এসে প্রবেশ করে তার ফলে বৃষ্টিপাত হয়, পাঞ্জাব হরিয়ানায় কিছু বৃষ্টিপাত ঘটিয়ে যায়, আবার তামিলনাড়ু উপকূলেও কিছু বৃষ্টিপাত হয়। কিন্তু দেশের অন্যান্য জায়গাগুলোতে কি হয়, বৃষ্টিপাত হয় না। কিন্তু শীতকালে তো ফসল চাষ হয়, তখন কি হয় রবি শস্য চাষ করতে হয়,
সে রবি শস্য চাষ করতে হয়, ডাল চাষ করতে হয়, তৈলবীজ চাষ করতে হয়, তার জন্য কি দরকার হয়? ভারতের অন্যান্য রাজ্যগুলোতে কি হয়? জলসেচের প্রয়োজন হয়ে থাকে। যেমন তোমরা হয়তো দেখবে যে শীতকালে মাঝে মাঝে আমাদের দামোদরের জল ছাড়ে, আবার এটাও শুনি কি জন্য জল ছেড়েছে, রবি চাষের জন্য জল ছেড়েছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো শীতকালীন বৃষ্টিপাত হয় না, কাজে পশ্চিমবঙ্গে ফসলটাকে ঠিক মতো ফলাতে গেলে কি করতে হয়? সেচ ব্যবস্থার সাহায্য নিতেই হয়। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতার বিভিন্নতা। কি হলো? মাটির জল ধারণ ক্ষমতার বিভিন্নতা। আমাদের ভারতবর্ষ বিশাল দেশ, ভারতবর্ষে অনেক ধরনের মাটি দেখা যায়, সব মাটির জল ধারণ ক্ষমতা এক নয়, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি, আবার বেলে মাটি লোহিত মৃত্তিকা এর জল ধারণ ক্ষমতা কম। আবার কাজের যে সকল অঞ্চলে জল ধারণ ক্ষমতা কম, যে সকল মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কম, সেখানে কি হয়? ফসল ফলাতে গেলে কি দরকার হয়? যে জলসেচের প্রয়োজন হয়ে থাকে। ধরো যে যে সকল মৃত্তিকাতে জল ধারণ ক্ষমতা কম, সেখানে যদি ফসল ফলানো না হয়, যদি কৃষিকাজ না করা হয়, সেখানকার মানুষের রুজি রোজগার চলবে কি করে? কাজে সেই অঞ্চলে কি হয়? জলসেচ ব্যবস্থার দিকে আগে নজর দিতে হয়। যেমন ধরো আমাদের বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে লোহিত মৃত্তিকা বা ল্যাটেরাইট মৃত্তিকা থাকার জন্য কি হচ্ছে? জল ধারণ ক্ষমতা কম, কাজে এখানে কি হয়? এখানে সেচ ব্যবস্থার দিকে নজর দেওয়া একান্তই প্রয়োজন। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর হচ্ছে কি? বৃষ্টিপাতের অসম বন্টন। বৃষ্টিপাতের অসম বন্টন, আচ্ছা, ভারতবর্ষে মৌসুমী গ্রামে অধিক বৃষ্টিপাত হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসুমী গ্রামাঞ্চলে, কিন্তু সর্বত্র কি বৃষ্টিপাতের পরিমাণ বেশি? সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ বেশি নয়। যেমন ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম। আবার আমাদের উত্তর পশ্চিম ভারত, যেমন রাজস্থান, গুজরাটের কাছের রান অঞ্চল, এই সকল জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কোথাও 60 সেন্টিমিটারের কম, কোথাও 75 সেন্টিমিটারের কম। কাজে যে সকল অঞ্চলে 60 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটারের বৃষ্টিপাত কম, বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, সেখানে কি হয়? সেখানে সেচ ব্যবস্থার সাহায্য ছাড়া কৃষি ব্যবস্থা করা সম্ভব নয়। কারণ 60 সেন্টিমিটার বৃষ্টিপাতে কোনো ফসলই উৎপাদন হয় না। 6 নম্বর, অধিক বাষ্পীভবন। আমাদের ভারতবর্ষ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত হওয়ার জন্য কি হয় যে এখানে বাষ্পীভবনের পরিমাণটা অনেক বেশি। বিশেষ করে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের নদীগুলো, এগুলো তো বরফ গলা জলে পুষ্ট না, এগুলো হয় কি বৃষ্টির জলে পুষ্ট। অধিক বাষ্পীভবনের ফলে কি হয়? এই সকল নদীগুলোতে জল থাকে না। কাজে ভারতবর্ষের যে সকল নদীগুলোতে মানে বৃষ্টির বরফ গলা জলে পুষ্ট নয়, শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট, সেগুলো কি হচ্ছে? বাষ্পীভবনের ফলে জল থাকে না। কাজে সেই সকল নদী উপত্যকাগুলোতে চাষ ব্যবস্থা করতে গেলে কি দরকার হয়? গ্রীষ্মকালে জলসেচের প্রয়োজন হয়, কারণ ওই সকল নদীতে গ্রীষ্মকালে কি থাকে? জল থাকে না। 7, উচ্চ ফলনশীল শস্যের চাষ। উচ্চ ফলনশীল শস্যের চাষ, এখন আমাদের কৃষকরা বা আমাদের কৃষি ব্যবস্থায় কি হচ্ছে যে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়, এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করলে কি হয়? তো ফলনটা অনেক বেশি পাওয়া যায়।
আবার খুব অল্প সময়ের মধ্যে ফলনটা চলে আসে। কিন্তু এই উচ্চ ফলনশীল বীজের শস্যের চাষ করতে গেলে কি হয়, প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। কাজে প্রচুর পরিমাণে জল, কিন্তু আমাদের বৃষ্টিপাতের স্থায়িত্ব তো 2 থেকে 3 মাস মৌসুমি বৃষ্টিপাতের স্থায়িত্ব। কাজে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দরকার হলে কি দরকার হয়, তখন সেচ ব্যবস্থার সাহায্য নিতেই হয়। আর বহু ফসলীকৃত জমির পরিমাণ বৃদ্ধি, বহু ফসলীকৃত জমির পরিমাণ যে বহু ফসলীকৃত জমির পরিমাণ বৃদ্ধি। তোমরা জানো আমাদের ভারতবর্ষের জনসংখ্যা দ্রুত হারে হু করে বৃদ্ধি হতে চলেছে। এই যে এত জনসংখ্যা, এই জনসংখ্যার খাদ্যের যোগান দিতে হচ্ছে, কিন্তু জমির কৃষি জমির পরিমাণ তো বৃদ্ধি পাচ্ছে না। কাজে একই জমিতে কি করা হচ্ছে, বারবার ফসল ফলানো হচ্ছে, প্রয়োজন হলে মিশ্র কৃষির ব্যবস্থা নিতে হচ্ছে। আর যদি আমরা স্বাধীনতার আগে ফিরে যাই, তাহলে আমরা দেখি যে তখন জনসংখ্যা এত বেশি ছিল না, তাও হানাসা কি ছিল, দুর্ভিক্ষ লেগেই থাকতো। কিন্তু এখন যাই হোক, স্বাধীনতার পরবর্তীকালে সেচ ব্যবস্থা উন্নতি হওয়ার জন্য হোক, আর যাই হোক এখন কি হয়েছে, এবং একই জমিতে বারবার ফসল ফলিয়ে হোক, যাই হোক এখন আমাদের খাদ্যাভাবের সমস্যাটা অনেকটাই মিটেছে। কাজে একই জমিতে কি হচ্ছে যে বারবার ফসল ফলানো হচ্ছে, কারণ জমির পরিমাণ যেহেতু এক। 9 নম্বর পয়েন্ট, বিভিন্ন ফসলের জলের চাহিদা বিভিন্ন রকম, বিভিন্ন ফসলের জলের চাহিদা বিভিন্ন, বিভিন্ন শস্যের জলের চাহিদা বিভিন্ন। ভারতবর্ষ অনেক বড় দেশ এবং সেখানে কি হয়, অনেক ধরনের ফসলের চাষ হয়। ধরো আমাদের এখানে ধান হয়, আবার উত্তরপ্রদেশেও ধান হয়, তার সঙ্গে গম হয়, পাঞ্জাবে গম হয়, ধান হয়, হরিয়ানাও গম হয়। এই যে গমের জল কম লাগছে, কিন্তু ধানের জল বেশি লাগছে। আবার আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কি হয়, জোয়ার বাজরা রাগের চাষটা বা মিলেটসের চাষটা বেশি হয়, তাদের জলের পরিমাণটা কম লাগছে। কাজে কি হচ্ছে, যে সকল শস্যে জলের পরিমাণটা বেশি লাগে, সেই সকল শস্যের চাষ করতে গেলে কি দরকার হয়, যে জলসেচের প্রয়োজন হয় এবং সেখানে স্থায়ী জলসেচ ব্যবস্থা থাকলে ভালো হয়। আচ্ছা, এ হলো যে ভারতীয় কৃষিতে জলসেচের কারণগুলো কি কি, এবং এই কারণগুলো পরে তোমরা আবার ভিডিওতে দেখে দেখে। আজ এই পর্যন্ত থাক, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, পরের দিন তোমাদের আমি জলসেচের পদ্ধতি পড়াবো।